নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটের আগে কেন্দ্রের মোদী সরকার বিভিন্ন চাষিদের অ্যাকাউন্টে টাকা অলরেডি দিতে শুরু করেছে। তো এখনও পর্যন্ত বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা এসেছে। তারা আমাকে মেসেজ করেছিলেন এবং তারা জানিয়েছে যে এই টাকা কিভাবে চেক করব। আমি যেন একটা ভিডিও করে তাদেরকে বলে দিই। তো বন্ধুরা, অবশ্যই আমি ভিডিওটা তৈরি করব এবং সেই জন্যে আজকের এই ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই 2000 টাকা আপনি পেয়েছেন, কিভাবে চেক করবেন নিজের মোবাইল দিয়ে। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা গুগলে চলে আসবেন, এসে লিখবেন pmkisan.gov.in। এই আপনাদের সুবিধার জন্য এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, সেখান থেকে আপনারা সহজেই ক্লিক করে এই লিঙ্কে চলে আসতে পারবেন। তো দেখুন, এইখানে এই লিঙ্কে আসার পরই আপনাদের যেটা করবেন, দেখুন এখানে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের ফোনে খুলে যাবে। দেখুন এখানে দেওয়া আছে pmkisan.gov.in, সরাসরি এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাসপেক্টে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। তারপর আপনারা যেটা করবেন, স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখুন, এখানে আপনারা তিনটে নাম্বার দিয়ে এখানে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কি না সার্চ করতে পারবেন, বা ব্যাংকে যেও আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এখানে আমি বলবো কিভাবে আপনি নিজের মোবাইল দিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবেন। প্রথমে আধার নাম্বার দিয়ে যদি করতে চান, সেক্ষেত্রে আধার নাম্বারে ক্লিক করবেন, বা দ্বিতীয় নম্বরে যদি আপনারা অ্যাকাউন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করতে চান সেখানে ক্লিক করতে পারেন, বা তৃতীয় নম্বরে আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে ক্লিক স্ট্যাটাস দেখতে চান অ্যাকাউন্টে টাকা এসেছে কি না, সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি আধার কার্ড দিয়ে করতে চান তাহলে আপনারা আধার কার্ড দিয়ে দেবেন। এখানে আধার কার্ড ক্লিক করবেন, এন্টার আধার আছে, এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দিতে পারেন। বা দেখুন এখানে যদি আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিতে চান, তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন, দিয়ে গেটস ডাটা ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে। এরপরে আপনি যদি মোবাইল নাম্বার দিতে চান, দেখুন এখানে মোবাইল নাম্বার আছে, যদি মোবাইল নাম্বার দিতে চান তো মোবাইল নাম্বার ক্লিক করার পরেই গেট ডাটা বলে চলে আসছে, এবং এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি কিভাবে আবেদন করবেন, বা আপনারা যদি আবেদন করে না করেন সেক্ষেত্রে নতুনভাবে কী করে আবেদন করবেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আপনি ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি আপনাদের জন্য একটা ডিটেলস ভিডিও আনব এবং যেখানে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইল থেকে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই রাখছি, এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা আসে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।